জাহান্নামের ভিতরে হাজার হাজার বছর শুধু ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান কইয়া ডাকবো, হাজার হাজার বছর গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে জবাব দিবেন না, কারণ তার আমল, তার কলিজার ভিতরে শুধু ঈমান আছে, আমল নাই। ঈমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে একদিন না একদিন আল্লাহ জান্নাত দিবই দিব, ইমানের খাতিরে দিব। কিন্তু কতদিন পর? কই গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পর। গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পর এই লোকটার গুনাহ যেহেতু বেশি ছিল, আর আল্লাহর গোলাপ হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলল। আর আল্লাহকে শুধু ডাকে, মালিক জবাব দেয় না, আল্লাহ পাক ডাকে জবাব দেন না। দিবেন কেন? কারণ এখনো শাস্তির মেয়াদ শেষ হয় নাই, মেয়াদ এখনো শেষ হয় নাই। যেদিন মেয়াদ শেষ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বলে, জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকো, যায় দেখো কে আমাকে এইভাবে ডাকতেছে। জিব্রাইল আমিন জাহান্নামের ভিতরে যায় ঢুকবেন, চতুর্দিক থেকে আওয়াজ ইয়া হান্নান ইয়া মান্নান। কিন্তু মানুষ জিব্রাইল চোখে দেখেন না, আওয়াজটা শুধু শুনতে পান, মানুষ দেখা যায় না। হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ চেনা যায় না, হাত পা গুলি চেনা যায় না, কয়লার টুকরার মতো খায়া গেছে, কয়লার মতো খায়া গেছে, মানুষের কোনো আকার আকৃতি নাই। আর শুধু আল্লাহকে ডাকতেছে ইয়া হান্নানু ইয়া মান্নান কয়া। রব্বুল আলামিন জিব্রাইলকে কয়, জিব্রাইল রে জাহান্নামের ভিতরে যায় দেখো কে আমাকে ডাকে। জিব্রাইল আমিন জাহান্নামের ভিতরে ঢুকে আল্লাহকে ডাক দেয়া, কয় মালিক আওয়াজ তো আমিও শুনতে পাই, কিন্তু মানুষ তো দেখি না গল্লা, মানুষ তো দেখি না। রব্বুল আলামিন তখন বলবে, জিব্রাইল তুমি বের হয়ে আসো। জিব্রাইল আমিন জাহান্নাম থেকে বের হয়ে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত মোবারক নিজে জাহান্নামে ঢুকায় দিবে। ওই মানুষটারে আল্লাহ তার হাতের তালুতে তুলবে, তুইলা আবে হায়াতের পানি দিয়ে দুইয়া মানুষের আকৃতি আল্লাহ বাইর করবে। এরপরে আল্লাহ বলবে, কেন ডাকতেছো আমারে, কি জন্য ডাকো? তখন কইব আল্লাহ, দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনছিলাম তোমার নাম রহমান, তোমার নাম রহিম, আল্লাহ তুমি আরহামুর রাহিমিন, তুমি অতি দয়ালু। কিন্তু মালিক একটু দয়ার কাঙ্গাল আমি, তোমার একটু দয়া, আমার আমল নাই, আমি কেমনে বলি আমারে জাহান্নাম থেকে বের করে দাও? আল্লাহ এতটুকু বলার সাহস আমার নাই, কারণ আমল তো নাই, ফুজি নাই। তবে যদি একটু দয়া করে আমাকে জাহান্নামের নিচ থেকে উপরে দরজার কিনারায় রেখে দিতা, আল্লাহ আমি তোমার দয়া আর মায়ার কাঙ্গাল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা ঠিক আছে, আমি তোর কথাকে রাখলাম, জাহান্নামের দরজার কিনারায় তোরে রেখে দিলাম, কিন্তু বান্দা বল এরপরে আর কিছু চাইবি না। কই না গো মালিক, আর কিছু চাইমু না, আর কিছু চাইমু না। আল্লাহ বলেন, ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। কয় না। দরজার কিনারায় আল্লাহ পাক রব্বুল আলামিন তারে আয়না রেখে দিবেন। কিছুক্ষণ যেতে না যেতেই আবার ডাক শুরু করে দিল, ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া হান্নানু ইয়া মান্নান। মালিক ডাক দেয়া, কই কি রে বান্দা, আবার কেন ডাক দিলি, আবার কেন ডাক দিলি? তখন কয় মালিক, আমাকে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা দরজার কিনারা, এই জায়গা যেমন দরজার কিনারা, ওই পাশটাও তো দরজার কিনারা। আল্লাহ তুমি যদি দয়া করে আমাকে এই পাশে না রাইখা ওই পাশে রেখে দিতা। বলুন তো আপনারা, বলুন দরজার এই পাশ আর ওই পাশে বেশ কম আছে নি না নাই? আর একটু জোরে কোন আছে নি না নাই? দরজার এই পাশটা হলো জাহান্নামের ভিতর, দরজার ওই পাশটা হলো জাহান্নামের বাহির। আল্লাহ আমাকে তুমি জাহান্নামের বাহিরে দিয়ে দাও এই কথা বলে না, কয় মালিক আমাকে যেই জায়গায় তুমি রাখছো এটা তো এই দরজার পাশ, এটা যেমন পাশ ওইটাও তো পাশ, এ পাশে না রাইখা ওই পাশে রাখলেও তো তুমি পারো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দারে ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না, কয় মালিক আমি আর কিছু চাইবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুই কি চাইছো তুইও বুঝোস আমিও বুঝি, সুজা না চাইয়া একটু ঘুরাইয়া চাইছো, ঠিক না? সুজা কথা হইল আমার জাহান্নাম থেকে বাহিরে দিয়ে দাও, এইভাবে সুজা না বইলা তুমি বলছো দরজার ওই পাশে রেখে দাও, ঠিক আছে আমি তোরে দরজার ওই পাশেই রেখে দিলাম, জাহান্নামের বাহিরেই তোরে রেখে দিলাম, কিন্তু বান্দা ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না, আর কিছু চাইবি না, ওয়াদা কর ওয়াদা কর। কয় মালিক ওয়াদা করলাম আর কিছু চাইবো না। দরজার বাহিরে আল্লাহ পাক এনে রাখলেন, কিছুক্ষণ পরে সে তাকায় দেখে ওই যে দেখা যায় জান্নাতের গেট, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতের গেটগুলি দেইকা আবার আল্লাহকে ডাক শুরু করেছে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ আবার কয় বান্দা কি হলো তোর, এখন কেন ডাক দিলি? কয় মালিক আমাকে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না জান্নাতের ভিতরেও না, আমার এখানে রাখা যে কথা জান্নাতের গেইটের পাশে রাখা এক কথা ওই। আল্লাহ তোমাকে বলি না আমাকে জান্নাতের ভিতরে দিয়া দেও, এমন কথা বলি না, বলার সাহস আমার নেই, কিন্তু মালিক এখানে রাখা যে কথা জান্নাতের গেইটের পাশে রাখা এক কথা ওই, এই জায়গাটাও জাহান্নামের বাহির, ওই জায়গাটাও জান্নাত জাহান্নামের বাহির। আল্লাহ তুমি যদি দয়া করে আমাকে জান্নাতের গেইটের পাশে রেখে দিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও কয় বান্দা বল তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না, তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না। কয় মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, মায়ার কাঙ্গাল। এই কথা বইলা আবার আল্লাহ পাকের কুদরতি কলিজায় দরদ লাগে। মালিক বলে বান্দা যা, তোরে আমি জান্নাতের গেইটের পাশেই রাখবো, কিন্তু ওয়াদা কর ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। কয় 100% ওয়াদা করলাম আর কিছুই চাইমু না। জান্নাতের গেইটের পাশে আইসে, এখন জান্নাতের গেইটের পাশে আইসা এখন তার মনের ইচ্ছা হইল জান্নাতের ভিতরে আল্লাহ রাখছে কি একটু দেখা দরকার। এখন যে গেইট আছে দরজা, এই গেইটের দিকে চায় দেখে কোনো ফাঁক ফুক নিয়ে আছে, ফাঁক দিয়ে নি দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো আল্লাহ তারে জান্নাতের ভিতর দেখাবে, এজন্য একটা জান্নাতি বাতাস আল্লাহ ছেড়ে দিছে, সারার দ্বারা দুটা দরজার পাট হালকা একটু ফাঁক হইছে, তাও এক পলকের জন্য, এক সেকেন্ডের জন্য দরজাটা একটু ফাঁক হইছে, আর এই এক পলক তার নজরটা জান্নাতের ভিতরে ঢুকছে, সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেছে। জান্নাতের আরামায়েশের দৃশ্য শুধু এক সেকেন্ড দেখছে, দেখকেই সে পাগলের মতো আল্লাহরে আবার ডাক শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নানু ইয়া মান্নান। কয়া আবারও ডাক শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আবার কেন তুই ডাক দিলি, কি হয়েছে তোর? কয় মালিক আমাকে তুমি কি দেখাইছো? দেখি নাই দেখি নাই, এতদিন ভালোই ছিলাম, দেখা এত পাগল বানায় দিছো। আল্লাহ তুমি জান্নাতের ভিতরে এত আরামায়েশ বুঝি রাখছো, এত নাজ নিয়ামত বুঝি তুমি রাখছো। ও মালিক আমি কি দেখলাম, কি দেখলাম, আমি কি দেখলাম? আল্লাহ নিজে বলে হাদিসে কুদসি, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। এমন নাজ নিয়ামতের দৃশ্য আমি আল্লাহ, এমন আরামায়েশের ব্যবস্থা আমি জান্নাতে রাখছি, তো চোখ কোনোদিন তোমার তা দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, অন্তর তোমার কোনোদিন তা কল্পনা করে নাই রে বান্দা। এমন নাজ নিয়ামত, এমন আরামায়েশের ব্যবস্থা দেইকা সে চিৎকার দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা কি হয়েছে এবার তুই কয়, আল্লাহ আমার তো দেখার স্বাদ মিটে নাই, দেখার স্বাদ মিটে নাই, আমারে জান্নাত তুমি দিয়া দাও এমন আবদার আমি করি না, কারণ আমি এর হকদার না, আমার তো কোনো নেকি নাই, পুঁজি নাই, কিন্তু মালিক আমি একটু নয়ন জুড়াইয়া জান্নাত দেখতে চাই। সুবহানাল্লাহ, আরো জোরে কোন না, আল্লাহ নয়ন জুড়াইয়া জান্নাত দেখতে চাই, আমাকে দেখার একটু সুযোগ তুমি দিবানি, আমি শুধু জান্নাতের ভিতরে ঢুকবো আর দেখেই দৌড় দিয়ে বের হয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তুই নিজে বল এই পর্যন্ত কতবার ওয়াদা করছো আর কতবার ওয়াদা তুমি ভাঙছো? কয় মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি আরহামুর রাহিমিন। এই বইলা আল্লাহ পাকের কুদরতি কলিজা আবার নরম করে দেয়। আল্লাহ পাক কয়, বান্দা যা ঠিক আছে সব কথা আমি ভুলে গেলাম, এইবার ওয়াদাটা ঠিক মতো কর, জান্নাতে ঢুকবি আর দেখেই দৌড় দিয়া বের হয়ে আসবি, দেরি করবি না, এই ওয়াদাটা তোর ঠিক থাকবে কিনা তুই বল। কয় মালিক 100% এর উপরে যদি কোনটা থাকে আমি এই ওয়াদা রক্ষা করব। আল্লাহ আমি ওয়াদা ভাঙবো না, তুমি শুধু একটু ভিতরে ঢুকায়া দেখো। আল্লাহ কয় ঠিক আছে, ওয়াদার কথা তুই মনে রাখিস। এই বইলা আল্লাহ পাক জান্নাতের গেটটা আল্লাহ খুলা দিলেন। খোলা মাত্রই হাদিস শরীফ, আল্লাহর নবী রহমতের নবী বলেন, মুসনাদে আহমদ হাদিসের কিতাব, হাদিসটার পরিভাষায় এর নাম হলো হাদিস মুসালসিল বিল দেহাক। কেন এই দেহাকের হাদিস বলা হয়, একটু কারণটা পরে আসতেছে। গেটটা আল্লাহ খুলে দিলেন, খুলে দেওয়া মাত্রই, গেট খোলা মাত্র 16 ডিসেম্বরে যেভাবে বাচ্চারা কোমর বাঁধে দৌড় দেয়, বাসে তু দিলে দৌড় প্রতিযোগিতায় ফু দেওয়ার লগে লগে যেমন দৌড় দেয়, গেটটা খুলতে ওই কোমর বাঁধ দিয়া দৌড় দিছে। কের দেখা দেখি? কোনো দেখা দেখি নাই, খালি জান্নাতের ভিতরে ঢুকে। এর উদ্দেশ্য হইল দেখ মনে পড়ে আগে হামাই লই।